আমাদের দেশের লাঙ্গলকোটের একজন ভাই আলিফ মাহমুদ, আমি মনে করি সে অত্যন্ত সরল মনের, সরল মানসিকতার, খুব ভালো মনের মানুষ বলে আমার মনে হয়েছে। এবং খুব সরল মানুষ হওয়ার কারণেই স্বাভাবিকভাবে অন্যান্যদের মতো সে কোনো আইডি ক্রিয়েট করে নাই, নতুন কোনো আইডি থেকে বারবার লাইভে যাওয়া এ জাতীয় কাজ সে ব্যক্তিগতভাবে নিজে করে নাই। অন্যান্য অনেকে এসে এখন তার কাছ থেকে লাইভে সাক্ষাৎকার নিচ্ছে, সে লাঙ্গলকোট থেকে হেঁটে কুমিল্লার কত দূর আসলো এগুলোর খবর নিচ্ছে, এখন গৌরীপুর অবস্থান করতেছে সেখানকার লোকেরা এখন খবর নিচ্ছে। এবং গতকালকের সাক্ষাৎকার অনুযায়ী দেখা যাচ্ছে যে তাকে এক এক দিনে মানুষ লাখো টাকা দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে তাকে টাকা দেওয়ার জন্য চাচ্ছে, যে কোনো মুহূর্তে সে শুধু নিজে চাইলেই মানুষ টাকা দিবে। আমাদের দেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ, এমন একটা মহতী কাজ মানুষ যখন মনে করবে যে পায়ে হেঁটে আল্লাহর ঘরে যাওয়া, এই রকম একটা মহতী কাজের আঞ্জাম সে দিচ্ছে। কাজেই যত টাকা পয়সা লাগুক সব আমরা দেওয়ার জন্য প্রস্তুত। এই পথ পরিক্রমা আপনি কেন পার হবেন, ইসলাম আপনাকে এটার জন্য সওয়াবের কোনো ঘোষণা দিয়েছে কি না? এখন আমাদের আলিফ মাহমুদ সে খুব সরল সহজ, সহজ সরল গ্রামের ছেলে, যদি তার সাধ্য না থাকে আল্লাহ পাক তার উপরে হস্ত ফরজ করেন নাই। কোরআনুল করিম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন হস্ত তার উপরে ফরজ করেছেন যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন। সামর্থ্যবানের জন্য হজ ফরজ, যার সামর্থ্য নাই তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেন নেই। এবং কোরআনুল করিমের আরেকটি আয়াত, আমরা যে আয়াতে করিমা তেলাওয়াত করার পর আমরা বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন যানবাহনের কতটা প্রয়োজনীয়তা রেখেছেন। ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির وعلى كل ضامر يأتين من كل فج عميق. الله رب العالمين آيات كريمة إبراهيم عليه الصلاة والسلام কে হজের ঘোষণা দিতে বললেন, লোকদেরকে হজের ঘোষণা দিয়ে হজের দিকে আসার জন্য আহ্বান করতে বললেন, মানুষ পায়ে হেঁটে আসবে, উটের মধ্যে আরোহণ করে আসবে, সাধ্য অনুযায়ী যে যার যানবাহন পছন্দ করে নেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখনকার সময়ে সহজ করে দিয়েছেন, আর এই সহজ সময়ে আমি কেন ইসলামকে কঠিন বানাবো? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আপনি কঠিন কাজটা নিজের উপর চাপিয়ে দিয়ে যদি আপনি কোনোভাবে আপনার ভিতরে যদি লৌকিকতার প্রদর্শন নাও থাকে, মানুষ যেভাবে আপনাকে প্রদর্শন করছে আপনার ইবাদতটা নষ্ট হবে। এই জন্য আমার দেশের আমার ভাইকে আমি বলবো, আলিফ মাহমুদ সে হয়তো সেখানে গেলে আমাদের দেশের অনেক নাম ডাক হবে যে বাংলাদেশের একজন ছেলে সে পায়ে হেঁটে হজ করতে আসছে। আগামী বছর দেখা যাবে আরও দশজন বাংলাদেশ থেকে রাজি হয়েছে আমরা পায়ে হেঁটে যাব। তো এই যে পায়ে হেঁটে যাওয়ার একটা ট্রেন্ড চালু হবে, এটা আপনার আমার ইখলাসকে নষ্ট করবে, লৌকিকতা প্রদর্শিত হবে প্রত্যেকটা পরতে পরতে। যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চান না আপনি এই কাজ এইভাবে কেন করবেন? সুতরাং এটাকে কোনোভাবেই লৌকিকতা না বানানো, এবং আমার এই ভাইকে রাষ্ট্রীয় তত্ত্বাবধায়নে তাকে যেন হজ করার সুযোগ দেওয়া হয় এটা আমাদের আবদার। বাংলাদেশের এমন অনেক ধনাঢ্য ব্যক্তিবর্গ রয়েছেন যারা সামান্যতি তাকে হজ করিয়ে দিতে পারেন, এই মহতী কাজে তাকে সহযোগিতা করবে এটা আমাদের কামনা। এই বিশাল কষ্টের পথ, সে একেবারে শুকনা শাকনা মানুষ, 8000 কিলোমিটার সফর করবে, 370 দিনের মতো সময় লাগবে, এই লম্বা সময় পাড়ি দিয়ে কেমন করে সে যাবে? এই বিশাল পথ, এই কষ্ট, এই পরিক্রমা, এটা তার জন্য অনেক বড় বোঝা হয়ে যাবে। সুতরাং আমরা বলবো যে আল্লাহ তাআলা দিনকে এতটা কঠিন করেন নাই, আমরাও কঠিন করার চেষ্টা করব না। তার পরিবারকে আমরা শূন্য বানাতে চাই না, পরিবার পরিজনের উপরে তার হক রয়েছে, পথের জটিলতা রয়েছে, নানা ধরনের বিপদ হতে পারে, এই সকল বিষয়গুলো বাদ দিয়ে ইসলাম সহজ,
সহজ যেই পদ্ধতিতে হজ করতে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন ইয়ারকাব, তারা যেন আরোহণ করে। সুতরাং এখন সবচেয়ে লেটেস্ট বিমানের যে পদ্ধতি রয়েছে, আমরা বিমানে গিয়ে হজ করলে সব থেকে তো আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না। কাজেই আমরা ইসলামকে সহজভাবে বোঝার চেষ্টা করব, নতুন কোনো একটা বিষয় উঠায় দিয়ে আমরা তাকে ভাইরাল বানিয়ে দিই, আবার অন্যান্য লোকদেরকে এই মতে পরিচালিত করার জন্য নতুন একটা ধারা তৈরিতে আমরা কোনোভাবেই ইসলামকে এইভাবে প্রশ্নবিদ্ধ করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালাম।